আমার প্রিয় ও স্নেহের নবম শ্রেণীর ছাত্র ছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 90, আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, একে তাকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 ইন্টু 13 = 13। প্রথম, 1 ওয়াট = 1 gram × semi × 10^-1 1 kg × m × 10^-1 1 n × m × 10^-1 অর্থাৎ 1 n × 10^-1। পরে হচ্ছে, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 0°, 4°, 40°, 100°C অর্থাৎ 4°। প্রশ্ন, ML(T^-2) মাত্রীয় সংকেতটি যে ভৌত রাশির সেটি হল বল, ক্ষমতা, শক্তি না চাপ? অর্থাৎ বল। প্রশ্ন, এক ব্যক্তি 7m ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল, ব্যক্তির স্মরণ হলো 14m, 16m, 22m, 25m? উত্তর হবে 14m। প্রশ্ন, পর্যায়কাল 0.2s হলে কম্পাঙ্ক হবে 5hz, 0.2hz, 10hz, 0.58z? উত্তর হবে 5hz। প্রশ্ন, পারদের সমুদ্রে লোহার দণ্ড সর্বাধিক ভাসতে পারে বা ডুবতে পারে? উত্তর হবে ভাসবে। প্রশ্ন, K+C(a^2+ or ar) এর মধ্যে কোনটি সমসংখ্যক? ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা? উত্তর হবে ইলেকট্রন সংখ্যা। প্রশ্ন, 1 মোল অক্সিজেনের পরমাণু বলতে বোঝায় 6×0.22×10^23 সংখ্যক অক্সিজেন অণু। পরে হচ্ছে, 20g×L^-1 NaOH দ্রবণের শতকরা মাত্রা 40%, 4%, 0.4%, 0.04%? 4%। প্রশ্ন, তেঁতুল জলে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণের বর্ণ হবে কমলা, হলুদ, গোলাপি, লাল? উত্তর হবে লাল। প্রশ্ন, অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হলো কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন? উত্তর হবে ম্যাগনেসিয়াম। প্রশ্ন, প্রদত্ত কোনটি পেট্রোলিয়াম বিশোধনে ব্যবহৃত হয়? NaOH, H2SO4, HNO3, HCl? উত্তর হবে NaOH। প্রশ্ন, আর্সেনিকযুক্ত জল পান করলে যে রোগের সৃষ্টি হয় তা হলো মিনামাটা, ব্ল্যাক ফুড ডিজিজ, ইটা ইটাই, ফ্লুরোসিস? উত্তর হবে ব্ল্যাক ফুড ডিজিজ। পরে তোমাদের রয়েছে গ্রুপ বি, দুয়ে তাকে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইন্টু 23 = 23। প্রথম, Prabolo:Dash, Double:Tripler:Bell, শুনে শুনে ডেসিবেল। Prabolo:Dash, Double:Tripler:Bell। আচ্ছা, হীরকের ভর মাপা হয় কোন এককে? উত্তর হবে ক্যারাইট। পরের প্রশ্ন, 1 amu = কত কিলো? 1.6605×10^-27 kg। সে মাপমণিচঙ্ক কাকে বলে? প্রশ্ন, গাড়ির স্পিড মিটার কী পরিমাপ করে? উত্তর হবে দ্রুতি। প্রশ্ন, একটি স্পর্শবিহীন বলের উদাহরণ দিয়ে মহাকর্ষ বল। প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্রকে প্রকৃত সূত্র বলা হয়? উত্তর হবে দ্বিতীয়। প্রশ্ন, বৃত্তপথে গতিশীল কোনো বস্তুর এক মুহূর্তে বেগের অভিমুখ কোন দিক বরাবর হয়? উত্তর হবে স্পর্শক বরাবর। পরের প্রশ্ন দিয়েছে, কোনো বস্তুর শক্তি আছে অথচ ভরবেগ নেই, এটি হতে পারে কি? উত্তর হবে, হ্যাঁ, স্থির বস্তুর ক্ষেত্রে ভরবেগ থাকে না। শুনো, তীর ছোড়া হলে তীর কোথা থেকে গতিশক্তি ব্যাহত হয়? স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। প্রশ্ন, গড়পড়তা মানুষের কানের শ্রুতিবদ্ধ সীমা কত? উত্তর হবে 20 থেকে 20,000 হার্জ। প্রশ্ন, শব্দ শোনা ছাড়া কানের অপর কাজ কি? উত্তর, দেহের ভারসাম্য রক্ষা করা। 1 kg বরফ গলাতে কত তাপ লাগে? উত্তর হবে 80×1000 = 80,000 ক্যালোরি। প্রশ্ন, 1 ক্যালোরি ও 1 জুলের মধ্যে কোনটি বেশি? উত্তর হবে 1 ক্যালোরি। প্রশ্ন, পূর্ণ নমনীয় বস্তুর ইয়ংগুণাঙ্ক কত? উত্তর হবে 0। প্রশ্ন, Mg^2+ আয়নে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে 10টি।
পরেছে 9-4b প্লাস 2-4he ইজ ইকাল টু 12-6c প্লাস 10n অথবা 10-5b 42he 13-7n প্লাস 10n পড়েছে এক মোল ও টু এবং এক মোল ও এর মধ্যে পার্থক্য কি উত্তরবে ও টু এর ভর 32 গ্রাম আর ও এর ভর 16 গ্রাম পড়বে অ্যাভোগাড্রো সংখ্যা কি অথবা মোলার আয়তনের সংজ্ঞা দাও প্রশ্ন কণার পরিমাপের সাপেক্ষে কলয়েডের সংজ্ঞা দাও পড়েছে 10% Na2 CO3 এর দ্রবণ বলতে কি বোঝায় উত্তরবে 100 মোল দ্রবণে 10 গ্রাম Na2 CO3 দ্রবীভূত আছে পেট্রোলিয়ামের পরিশোধনে আবেশ রূপে কি পাওয়া যায় উত্তরে পিচ এলপিজির উৎস কি উত্তর লিখবে পেট্রোলিয়াম গ্যাস প্রশ্ন জলের কলিফর্ম কাউন্ট বলতে কি বোঝায় প্রশ্ন কেরাটোসিস রোগের জন্য ড্যাশ দেয় উত্তরে আর্সেনিক প্রশ্ন ট্রাইট্রেশন কি প্রশ্ন ক্ষারীয় লবণের একটি উদাহরণ উত্তর লিখবে বেসিক লেড কার্বনেট প্রশ্ন ক্ষারীয় দ্রবণে মিথাইল রেডের বর্ণ কি উত্তর লিখবে কমলা ভালো করে দেখে নাও এবার আমরা যে প্রশ্ন উত্তরগুলো ওখানে লেখা যাচ্ছিল না সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নাও প্রথম মাপনিচং কাকে বলে পরের প্রশ্ন রয়েছে অ্যাভোগাড্রো সংখ্যা কী অথবা রয়েছে মোলার আয়তনের সংজ্ঞা দাও ভালো করে দেখে নাও আমি মুখে বলছি না পরের প্রশ্ন কণার পরিমাপের সাপেক্ষে কলয়েডের সংজ্ঞা দাও অথবা দিয়ে তোমাদের রয়েছে ক্লাস কী পরে হচ্ছে জলের কলিফর্ম কাউন্ট বলতে কী বোঝায় পরের প্রশ্ন টাইট্রেশন কী ভালো করে উত্তর দেখে নাও দেখো তারপরে তোমাদের রয়েছে গ্রুপ সি গ্রুপ সি এ তোমাদের তিনটি দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 15 = 30 ভালো করে দেখে নাও প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে সাধারণ স্কেলের সাহায্যে একটি বক্ররেখার দৈর্ঘ্য তুমি কিভাবে নির্ণয় করবে প্রশ্ন সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন না হতে পারে ব্যাখ্যা করো প্রশ্ন ক্যালোরিমিটির মূল নীতিটি কী বা নীতিটি লেখো প্রশ্ন একজন টেনিস খেলোয়াড় 10m × -1 বেগে ধেয়ে আসা 100 গ্রাম ওজনের বলকে র্যাকেটের সাহায্যে বিপরীত দিকে 15m × -1 বেগে পাঠালো বলটির ভর বেগের কত পরিবর্তন হলো প্রশ্ন এম ও 4mm ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে প্রশ্ন বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখো প্রশ্ন একটি গাড়ি অসমান অনুভূমিক রাস্তায় 36 কিমি × -1 সমবেগে যাচ্ছে ইঞ্জিনের ক্ষমতা 2 kW হলে রাস্তার ঘর্ষণ বল কত প্রশ্ন 25 গ্রাম ভরের একটি বুলেট 200m × -1 বেগে একটি বন্দুক থেকে নির্গত হলো নির্গত বুলেটটির গতিশক্তির মান নির্ণয় করো প্রশ্ন নেতাজি শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম ব্যবধান কত হতে হবে তরঙ্গের কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক প্রতিষ্ঠা করো দড়ি টানাটানি খেলার সময় উভয় পক্ষ সমান জোরে দড়িতে টান দেয় তখন কৃতকার্যের পরিমাণ কী হয় প্রশ্ন আইসোবার বলতে কী বোঝো অথবা দিয়ে রয়েছে হাইড্রোজেনের আইসোটেপগুলি লেখো প্রশ্ন এসটিবিতে 2.2 গ্রাম CO2 এর আয়তন নির্ণয় করো অথবা 8.5 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা কত হচ্ছে টিন্ডাল এফেক্ট বলতে কী বোঝায় বলছে অ্যাসিড মাত্রই হাইড্রোজেনযুক্ত যৌগ কিন্তু সব হাইড্রোজেনযুক্ত যৌগ অ্যাসিড নয় কারণ ব্যাখ্যা করো প্রশ্ন শীতল ও লঘু HNO3 এর সঙ্গে Mg ধাতুর বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ সহ লেখ প্রশ্ন সাধারণ পাতন ও আংশিক পাতনের মধ্যে দুটি পার্থক্য লেখ প্রশ্ন জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে কীভাবে পুনরায় ব্যবহার করা যায় পরে জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন পরে তোমাদের রয়েছে গ্রুপ ডি এখানে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 × 3 × 8 = 24 এখানে বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের রয়েছে নাম থেকে যে কোনো তোমাদের 8টি প্রশ্নের উত্তর করতে হবে ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকলে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।